আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আগ্রহ এবং আগ্রহের শিক্ষাগত গুরুত্ব। আর আলোচনা করব আমরা মনোযোগ, মনোযোগের নির্ধারক এবং মনোযোগ কাকে বলে এবং শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব। তো সর্বপ্রথম আমরা দেখে নেব মনোযোগ কাকে বলে এবং মনোযোগের শিক্ষাগত গুরুত্ব কী। এর আগে আমরা আলোচনা করেছি শিক্ষণ, শিক্ষণের বৈশিষ্ট্য, পরিণমন, পরিণমনের বৈশিষ্ট্য, শিক্ষণের সঙ্গে পরিণমনের সম্পর্ক, শিক্ষাক্ষেত্রে বা শিক্ষণে পরিণমনের গুরুত্ব, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। আই বটনে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখতে পারো। তাহলে চলো আজকে আমরা মনোযোগ শুরু করি। মনোযোগ বলতে আমরা কী বুঝি? মনোযোগ বলতে এখানে কী বলেছে এখন আমরা দেখব। বলছে যে কোনো বিষয়ের সঙ্গে আমার মনের যোগকে মনোযোগ বলে, অর্থাৎ কোনো বিষয়, বস্তু, ব্যক্তি, তার সঙ্গে আমরা যদি আমাদের মনটাকে যোগ করি বা সেদিকে লক্ষ্যাভিমুখী আমরা হই, তাহলে সেটাকে আমরা খুব সহজে বলতে পারি যে আমি সেই বিষয় বা ব্যক্তির প্রতি মনোযোগী। অর্থাৎ এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে মনোযোগ। উদ্দেশ্য পূরণের জন্য যখন কোনো বস্তুকে আমরা চেতনার কেন্দ্রবিন্দুতে হাজির করি তখন তাকে মনোযোগ বলে। কি বলছে? উদ্দেশ্য পূরণের জন্য, অর্থাৎ আমাদের কোনো একটা উদ্দেশ্য রয়েছে, কোনো একটা পারপাস রয়েছে, সেটা ফুলফিল করার জন্য আমরা যখন সেই বিষয় ব্যক্তি আমাদের এই বিষয় বা ব্যক্তিটাকে আমাদের চেতনার কেন্দ্রবিন্দুতে আমরা নিয়ে আসি তখন সেটাকে মনোযোগ বলে। অর্থাৎ সেই বিষয়টার প্রতি আমরা যখন সচেতন হচ্ছি তখনই সে প্রক্রিয়াটাকে মনোযোগ বলে। বা অন্যভাবে বলা যায় যে কোনো বস্তু, বিষয়বস্তু সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভের উদ্দেশ্যে মনকে নিবিষ্ট করার দৈহিক মানসিক প্রক্রিয়াকেই মনোযোগ বলে। বলছে যে কোনো বিষয়বস্তু সম্পর্কে আমরা যদি জ্ঞান লাভ করতে চাই তাহলে আমাদেরকে দৈহিক এবং মানসিকভাবে সেই বিষয় বা ব্যক্তির প্রতি আমাদের মনকে নিবিষ্ট করতে হবে, আমাদের মনটাকে সেদিকেই রাখতে হবে। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে মনোযোগ। বা আবার এভাবে বলা যায় যে নির্বাচনধর্মী মানসিক প্রক্রিয়ার সাহায্যে অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে একটি নির্দিষ্ট বিষয়ে মনোনিবেশ করার যে প্রক্রিয়া সেটাকে মনোযোগ বলা হয়। অর্থাৎ আমার সামনে অনেকগুলো বিষয় আছে, তাহলে ওই বিষয়গুলোর মধ্যে থেকে যে কোনো একটা বিষয়ের প্রতি আমি কেবলমাত্র মনোযোগ দিতে পারবো। তাহলে আমি একটা বিষয়কে নির্বাচন করবো যে আমি হ্যাঁ ওই বিষয়টা দেখবো। তাহলে সেরকম করে এক নির্বাচন করার পরে সেই বিষয়টির প্রতি মনোনিবিষ্ট করার প্রক্রিয়াকে মনোযোগ বলে। মনোবিদ স্টার্টের মতে মানুষের জ্ঞান প্রক্রিয়ার পেছনে যে মানসিক শক্তিতে কাজ করে তাকে মনোযোগ বলা হচ্ছে। স্টার্ট বলছে যে মানুষ যখন জ্ঞান অর্জন করার চেষ্টা করে বা জ্ঞান অর্জন করতে যায় সেখানে সে মানসিক দিক থেকে যে সক্রিয়তা অবলম্বন করে সেই সক্রিয়তাই হচ্ছে মনোযোগ। মনোবিদ রস কি বলছে? বলছে কোনো চিন্তার স্পষ্ট চেতনাই হলো মনোযোগ। কোনো চিন্তার স্পষ্ট চেতনা হলো মনোযোগ। তাহলে এখানে আমরা একটা বিষয় কিন্তু কমন দেখতে পাচ্ছি যে মনোযোগের একটা হচ্ছে নির্বাচন ধর্মের প্রক্রিয়া এবং অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে একটা বিষয়কে নির্বাচন করে সেই বিষয়ে মনোনিবিষ্ট করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে মনোযোগ। আমরা একটা উদাহরণ সহকারে বোঝার চেষ্টা করব। ধরে নাও যে এটা একটা খেলার মাঠ। কি? এটা একটা খেলার মাঠ। ধরে নাও যে এদিকে ফুটবল খেলা হচ্ছে, ঠিক আছে, তারপর এদিকে ক্রিকেট খেলা হচ্ছে, এদিকে ভলিবল খেলা হচ্ছে। এখন একজন মানুষ যে কিনা এখানে স্টেডিয়ামে বসে আছে, ঠিক আছে, স্টেডিয়ামে বসে আছে, তাহলে এই তিনটে খেলা একসঙ্গে চলছে, সে কোন খেলাটা দেখবে? সে কোন খেলাটা দেখবে? এই লোকটা এই তিনটে খেলার মধ্যে থেকে একটা খেলাকে তাকে নির্বাচন করতে হবে। কারণ একজন মানুষ এক টাইমে কিন্তু তিনটা বা চারটা বিষয়ে কিন্তু মনোযোগ দিতে পারে না। তাহলে তিনি কী করবেন? হয়তো ক্রিকেট, ভলিবল, নাহলে ফুটবল দেখবেন। তাহলে এর যে আগ্রহ বা ইন্টারেস্ট যে জায়গাটা রয়েছে, ধরে না যে ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট আছে, তাহলে সে কিন্তু এই খেলাটাকেই দেখবে, এই দুটোকে দেখবে না। কারণ একসঙ্গে কিন্তু তিনটা খেলা চললে সে একটা খেলাকে দেখতে পাবে, বাকি দুটো খেলাকে সে দেখতে পারবে না, অর্থাৎ মনোযোগ দিতে পারবে না। এই জন্য আগে তাকে ক্রিকেট নির্বাচন করতে হলো এবং ক্রিকেট নির্বাচন করার পর তাকে সেখানে মন দিয়ে সেই খেলাটাকে দেখতে হচ্ছে। এই যে পুরো প্রক্রিয়াটা, এটাকে বলা হচ্ছে মনোযোগ। এই জন্য বলা হচ্ছে যে মনোযোগ একটি নির্বাচন ধরনের প্রক্রিয়া যার ফলাফল হিসাবে একজন ব্যক্তি সেই বিষয়ের প্রতি মনোযোগী হয়, নির্বাচন করার পর সেই বিষয়ে মনোনিবেশটা হয় বা সেই বিষয় সম্পর্কে সচেতন হয়। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে মনোযোগ। তাহলে সর্বশেষে আমরা এরকম করে বলতে পারি যে অনেকগুলো বিষয়ের মধ্যে একটি বিষয় মনোনিবেশ করার মানসিক প্রক্রিয়াকে মনোযোগ বলে। বা এমনও বলা যায় অনেকগুলি বিষয়ের মধ্যে একটি বিষয়কে নির্বাচন করার মানসিক প্রক্রিয়াকে আমরা মনোযোগ বলি। খুবই সহজভাবে আমরা এখানে এক্সপ্লেন করলাম যে অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে একটা বিষয়কে নির্বাচন করার যে মানসিক প্রক্রিয়া সেটাকে মনোযোগ বলে। বা এটার সঙ্গে আমরা আর একটু বাড়িয়ে দিতে পারি যে অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে একটা বিষয়কে নির্বাচন করে সেই বিষয়ের প্রতি মনোনিবিষ্ট করার যে দৈহিক মানসিক প্রক্রিয়া সেই দৈহিক মানসিক প্রক্রিয়াকেই মনোযোগ বলে। এবার চলো আমরা দেখে নিই শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব কী। প্রথমত বলছে যে ব্যক্তিগত বৈষম্য,
আমরা জানি যে প্রত্যেকটা মানুষের মধ্যে ব্যক্তিগত বৈষম্য রয়েছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে, সেহেতু মনোযোগ দেওয়ার ক্ষেত্রে কিন্তু ব্যক্তিতে একজন ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তির বৈষম্য রয়েছে। তাই ব্যক্তিগত বৈষম্যের নীতি অনুসরণ করে আমাদের শিক্ষাক্ষেত্রে বিষয়বস্তু নির্বাচন করা প্রয়োজন। অর্থাৎ আমরা কি করি, একটা ক্লাসের জন্য একই রকম বিষয়বস্তু নির্বাচন করি বা পার্থক্য নির্বাচন করি, এখানে কিন্তু সেই বিষয়টাকে বলছে না, বলছে ব্যক্তির যে মনোযোগ বা অ্যাটেনশন পাওয়ার, সেই অ্যাটেনশন পাওয়ারটাকে গুরুত্ব দিয়ে বিষয়বস্তু নির্বাচন করা উচিত, তাহলে তারা সেই শিক্ষাক্ষেত্রে সফলতা লাভ করবে। মনোযোগ নির্ধারকের ব্যবহার, মনোযোগের যে নির্ধারকগুলো রয়েছে সেই নির্ধারকগুলোকে যদি আমরা শিক্ষাক্ষেত্রে ব্যবহার করি, তাহলে আমাদেরকে কিন্তু আমরা শিক্ষার্থীদের অ্যাটেনশন বা মনোযোগ দিয়ে পড়াশোনা করাতে পারবো এবং তাদের সফলতা লক্ষ্য করা যায়। এখানে কি বলছে, মনোযোগের বিভিন্ন নির্ধারক সমূহকে বিজ্ঞানসম্মতভাবে শিক্ষক শিক্ষিকারা কাজে লাগান, যেমন রঙিন পাঠ্যপুস্তক ব্যবহার, শিক্ষা সহায়ক চার্ট ব্যবহার ইত্যাদি। এই রঙিন বিষয়টা, রঙিন একটা রং বা শিক্ষা সহায়ক বিভিন্ন যে উপকরণগুলো রয়েছে এগুলো কিন্তু মনোযোগের আকর্ষক। এগুলো দিয়ে যদি আমরা শিক্ষাক্ষেত্রকে সাজিয়ে তুলি তাহলে কিন্তু শিক্ষার্থীরা আগ্রহী হয়ে পড়বে। তারা বলছে উন্নত বিদ্যালয় পরিবেশ, শিক্ষণ প্রক্রিয়াকে ফলপ্রসূ করে উন্নত বিদ্যালয় পরিবেশ গড়ে তোলা মনোরম পরিবেশ মনোনিবেশের অন্যতম হাতিয়ার। অর্থাৎ বিদ্যালয় পরিবেশকে একদম প্রাকৃতিকভাবে সাজিয়ে গড়ে তোলার কথা বলছে, কারণ যদি এরকম করে মনোরম পরিবেশ তৈরি করা হয় তাহলে শিক্ষার্থীরা কিন্তু খুব সহজে শিক্ষক মানে শিক্ষণ যে প্রক্রিয়া, অর্থাৎ টিচিং লার্নিং যে প্রক্রিয়া, তার মধ্যে ইনভলভ হয়ে থাকে। তবে বলা হচ্ছে ইচ্ছা সাপেক্ষ মনোযোগ ও শিক্ষা, শিক্ষার্থীকে তার শিক্ষণের যে উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা এই বিষয়গুলো সম্পর্কে তাকে আগে জানাতে হবে, তার মধ্যে একটা ইমোশন তৈরি করতে হবে, তারপরে তাকে আমরা তার মনোযোগ আকর্ষণ করতে পারবো বা তাকে লঘু শাস্তি দিয়ে তার মনোযোগ আকর্ষণ করে আমরা শিক্ষাক্ষেত্রে এই বিষয়টাকে কাজে লাগাতে পারি। অর্থাৎ এখানে বলতে চাইছে যে যখন কোনো শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদের পড়াতে যাবেন এবং যে বিষয়টা পড়াবেন সেই বিষয়টা তাদের জন্য কতটা দরকারি, সেই বিষয়টা শিক্ষার্থীদেরকে আগে বোঝাতে হবে এবং সেই বিষয়টা তাদের ইমোশনাল বা সোশিও ব্যাকগ্রাউন্ড যে জায়গাটা আছে সেটার সঙ্গে রিলেট করে যদি শিক্ষক শিক্ষিকারা পড়াশোনা করান তাহলে কিন্তু তারা কিন্তু সেই বিষয়ে মনোযোগী হবে এবং যখন তারা কোনো বিষয়ে মনোযোগ হবে তারা সহজে শিখতে পারবে। প্রক্ষোভ অনুশীলন, মনোযোগের ব্যক্তিগত নির্ধারকের মধ্যে একটা হচ্ছে প্রক্ষোভ, সেখানে প্রক্ষোভ প্রবণতা কৌধল এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখে শিক্ষাদান করা হলে শিক্ষার্থীর মনোযোগী হয়। এই যে আমরা দেখছি প্রক্ষোভ প্রবণতা কৌধল এইগুলো প্রত্যেকটা হচ্ছে মনোযোগের ব্যক্তিগত নির্ধারক, তো এই বিষয়গুলোকে যদি আমরা শিক্ষার সঙ্গে যুক্ত করি তাহলে কিন্তু সহজে আমরা তাদের শিক্ষায় মনোযোগ আকর্ষণ করতে পারবো। তারপর বলা হচ্ছে বয়স বৃদ্ধির সঙ্গে মনোযোগ, অর্থাৎ বয়স বৃদ্ধির সাথে মনোযোগ পরিবর্তন হয়, ঠিক তেমনি শিক্ষার্থী শিক্ষণের বিষয়বস্তু পরিবর্তন করে শিক্ষা সফল হয়। অর্থাৎ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে একজন ব্যক্তির বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার কিন্তু যে আগ্রহ বা চাহিদা বা তার যে শেখার চাহিদা যে আমি এই বিষয়টা শিখবো এই বিষয়টা শিখবো, তো বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এই বিষয়টা চেঞ্জের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে পাঠ্যক্রমকেও চেঞ্জ করতে হবে, যদি আমরা পাঠ্যক্রম না চেঞ্জ করি তাহলে কিন্তু তাদের মনোযোগ হারিয়ে যাবে। তাহলে এখানে আমরা খুব সহজে বুঝতে পারছি যে কোনো বিষয়কে নির্বাচন করা এবং সেই বিষয়ের প্রতি সচেতন হওয়ার যে প্রক্রিয়া সেটাকে মনোযোগ বলছে, বা আমরা এরকম করেও বলতে পারি যে একাধিক বিষয়ের মধ্যে থেকে একটি বিষয়কে নির্বাচন করা এবং সেই বিষয়ের প্রতি মনোনিবিষ্ট করার যে প্রক্রিয়া সেটাকেই মনোযোগ বলা হচ্ছে। তাহলে আজকে এই পর্যন্তই, এর পরের ক্লাসে আমরা মনোযোগ নির্ধারকগুলি আলোচনা করবো। যারা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব অবশ্যই করবে আমাকে মোটিভেট করার জন্য, এবং ভিডিওগুলো তোমরা প্লেলিস্টে ক্লাস 12 এডুকেশন 2024-2025 প্লেলিস্টে পুরো ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।